শুরু হলো ভাষার মাস ফেব্রুয়ারি। সংযুক্ত আরব আমিরাতের আজমাইনেও শোভা বাড়াচ্ছে বাঙালির অহংকারের বর্ণমালা। ক্রেতা টানার জন্য হলেও দোকানে বাংলায় লেখা হচ্ছে সাইনবোর্ড, বিলবোর্ড সহ নানা ব্যবসা প্রতিষ্ঠানের নাম। আমিরাতে বাংলায় এমন নামকরণ বহির্বিশ্বে সমৃদ্ধ করছে বাংলাদেশকে। আবুধাবি থেকে মামুন মাহিনের তথ্যচিত্রে ডিস রিপোর্ট। আবুধাবি ছাড়াও আইলাইন, শারজা, আজমান, দুবাই সবগুলো প্রাদেশিক শহরে বাংলাদেশি প্রতিষ্ঠানে এভাবে শোভা পাচ্ছে বাংলা বর্ণমালা। এতে দেশের বাইরে বাড়ছে বাংলা ভাষার প্রচার, ক্রেতারাও আগ্রহ নিয়ে ছুটে আসেন দেশীয় প্রতিষ্ঠানে। তেমনি গ্রিন সিটি আল আইনে বিশ্বস্ত বাঙালি রেস্টুরেন্ট নূর আল আবরার, প্রতিদিনই শত শত বাংলাদেশিদের আনাগোনা হয় এই রেস্টুরেন্টে। প্রথম আলাইন বাজারের মধ্যে 2018 সালে আমাদের আরিয়ান স্টার রেস্টুরেন্ট নামে একটা রেস্টুরেন্ট চালু করছি। আলহামদুলিল্লাহ তার সফলতায় দ্বিতীয় রেস্টুরেন্ট নূর আল শেহাব নামে মাজিয়াত শরীফের মাজিয়াত 2022 সালে চালু করছি। এখন 2023 সালে প্রথম মাসেই আলহামদুলিল্লাহ নূর আল আবরার নামে ক্যাফেটেরিয়া চালু করতে যাচ্ছি। আমাদের সর্বমোট বাংলাদেশি ভাই আমাদের 50 জন আছে। আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন যেন আমরা মানে সম্মানে বিজনেসটা করতে পারি। এইটা বাংলাদেশের একটি গর্ব। বাংলাদেশিরা সংযুক্ত আরব আমিরাতে যেভাবে ব্যবসা এগিয়ে যাচ্ছে, আমি মনে করি এক সময় সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশা ইন্ডিয়ানের পাশাপাশি বাংলাদেশিরা প্রবাসের মাটিতে ব্যবসা হিসাবে সফলতা অর্জন করবে। বাংলা লেখার কারণে দেশীয় প্রতিষ্ঠানে বিনা সংকোচে প্রবাসীরা সেবা নিতে ছুটে আসেন। ভাষাগত জটিলতার প্রতিবন্ধকতা কাটিয়ে সহজে সেবা দিতে পারেন স্বদেশী প্রতিষ্ঠানের মালিকেরাও। এই কিন্তু গত কয়েক বছর ধরেই তৃতীয় রেমিটেন্স প্রেরণকারী দেশ, যেখানে বিপুল সংখ্যক প্রায় 1 মিলিয়নের মতো বাংলাদেশি বসবাস করছে এবং কাজ করছে। 10 লাখের অধিক বাংলাদেশি বর্তমানে আমিরাতে বসবাস করছেন। দেশটির বিভিন্ন জায়গায় বাংলা বর্ণমালা দেখলে প্রবাসীরা নিজ দেশকে, নিজের ভাষাকে নতুন করে খুঁজে পান। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।